আপনারা ফেসবুকে ইউটিউবে একটা সংবাদ খুব ভাইরাল হতে দেখছেন ইদানিং, কাবার ইমাম, কাবার ইমাম শেখ আদেল আত্তানি, শেখ আদেল আত্তানি যিনি বাইতুল্লাহর ইমাম ছিলেন, বাইতুল্লাহ কি করতেন, ইমামতি করতেন, সে এখন ত্রিকোয়ার্টার হাফ প্যান্ট ফিন্দিয়া ওই যে কি খেসুনু খেলে জুয়া খেলে, হাফ প্যান্ট ফিন্দে সে কি খেলে, জুয়া খেলে। আল্লাহ তাকে কাবা করতে গেলে লাথি মেরে তেড়ে দিয়েছে যে কাবার ইমাম ছিলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ কি না পারে, যে কাবার ইমাম ছিলেন। আমি শেখ আদেল আত্তানির পিছনে বহু নামাজ পড়ছি বাইতুল্লাহ, হজে তো যাই সেই 9 সাল থেকে, উনি যে 18 সালে করোনা লাগার পর থেকে উনি বিভ্রান্ত হয়ে গেছে, শোনা আল্লাহ টাল্লাহ মানে না, উনি আল্লাহ টাল্লাহ মানে না, ও নাস্তিক হয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ মিন জালিক। মালিক এটা প্রমাণ করে যে আমি সবই পারি, কাবার ইমাম হয়েছে বলে দুনিয়াতে বসে তুমি জান্নাতের খাতা নাম লিখে ফেলছো না, তোমারও গোলামি করার দরকার আছে, কথা কোন ঠিক কিনা, তুমি আমার গোলাম, তুমি সাকসেস।